দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন খালা মহিলা ব্যবসায়ী তো উনার কাছ থেকে একটু গরুর দরদাম জানবো এবং উনি কত টাকা করে দরদাম চাচ্ছেন বা কি রকম ব্যবসা করতেছেন তো আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ভালো আল্লাহর রহমতে আচ্ছা খালা আপনার বাড়িটা কোথায় একটু জানতে চাই আমি পাইকপাড়া আমার বাসা আচ্ছা হ্যাঁ আর এখানে ব্যবসা করতেছেন কত আমি এই যে ব্যবসা করি 35 বছর 35 বছর যাবত এই জায়গায় ব্যবসা করতেছি জি তো ব্যবসা করতে গিয়ে কোনো সমস্যা হয় না 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 এখানে কোনো সমস্যা নাই সমস্যা নাই আল্লাহ দিলে ভালোই হাট হাট মালিকরও ভালো লোকজনও ভালো আমি 35 বেজে দোকানটাই আমার নিজস্ব গরু আমার নিজস্ব চালানে এটা কোনো সমস্যা নাই এই জায়গাটা আপনাদের নিজস্ব এই যে হাট এই সরকারি হাট আমার পজিশন আমার নিজস্ব আচ্ছা আচ্ছা আপনি ওই জায়গায় থাকেন সবসময় আমি সবসময় বলতে গিয়ে বিকেল দিকে হাটে আসি আমার ব্যাপারই আছে জি হেরা বেচাকিনি করে আমি প্রতিদিন বিকেলবেলা হাটে আসি বিকেলবেলা হাটে আইসা দেখে যাই যে কিরম বেচাকিনি হইল লাভ লস আছে হাগো লগে আচ্ছা আচ্ছা এখন বর্তমানে কেমন সংখ্যক গরু আছে ও হন তো গরু আছে গরু তো বেচাকিনি লাগে নাই বেচাকিনি শুরু হয় নাই না কো কুরবানি বেচাকিনি তো দেহি না ব্যাপারীদেরকে দিয়ে আপনি যে ব্যবসা করান ওরা কি টাকা পয়সার ক্ষেত্রে কোনো সমস্যা করে না 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 ওরা খুব সলিড মানুষ ওরা ভালো মানুষ ওদের সাথে যদি দুই নম্বর করতো তাহলে ব্যবসা করতে পারতাম না আমি ক্যাশ ওরা বেচে কিনে আবার বেচে বেচার ফল খরচ মরচ যাওয়ার পর যে লাভটা থাকে এটা ওদের অর্ধেক আমার অর্ধেক আচ্ছা আচ্ছা তাহলে তো এখানে আর দুই নম্বর না এখানে দুই নম্বর করে না দুই নম্বর লোকও নাই আমার গরু আচ্ছা যাই হোক ওইটাই সবচেয়ে বড় জিনিস আপনার তো এখন আমরা কিছু গরুর দরদাম জানবো এই গরুটা তো আপনার এখানের মধ্যে সবচেয়ে বড় হ্যাঁ ওইটা কতটুকু ওজন হতে পারে আপনার এইটা কত হইব 25 মন হইব না রে না বড় বেশি হইব 20 মন এটার দাম কত টাকা যাচ্ছেন এটার দাম তো চাচ্ছি 6 লাখ 5 লাখ 5 লাখ মনে করেন 6 লাখ হলে তো বেশি হয়ে গেল আচ্ছা 5 লক্ষ টাকা যে দাম চাচ্ছেন তো ক্রেতারা আসলে কত টাকা বলতেছে এই যে 3 লাখ 80 3 লাখ 80 4 লাখ এরকম বলতেছে হ্যাঁ এরকম বেশ তো কত পেলে আপনার একটা ইচ্ছা যে বিক্রি করে দেবেন এই 4.5 4.5 আচ্ছা আপনি যে এই গরুগুলো আপনার যে ব্যবসায়ীরা কিনে তো কেনার পরে আসলে কত দিন আপনি রেখে বিক্রি করেন না সাথে সাথে বিক্রি না না ওই গরুটা যতদিন থাকে গরুটা তো আহে আড়ের থেকে আড়ের থেকে আসলে না হয় দোয়া খায় একদিন লাগে দুদিন লাগে পাঁচ দিন লাগে আবার লগে লগে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় আচ্ছা আমরা এর পরে আরো কিছু গরু দেখব তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে একজন নারী হয়েও এরকম কাজ করতেছেন জি আমি তো একদম 35 বছর ধরে ব্যবসা করি আমার হাট মালিক অনেক হেল করে আমার নাম সালেহা বেহারি পাইকপাড়া মাইকে ডাকবো পাইকপাড়া সালেহা বেহারি এইটা মনে কর হাসির ঘরে জিগাইলে হইব যে কোনো মানুষ যে সালেহা বেহারি ডোকা কোনটা আমি নাম করে আমার ওই জাত মালিকরা পজিশন দিছে সব দিছে আবার খুব হেল করে দীপজল সাহেব হেল করতো আগে দীপজল সাহেব আছে না হেও কমিশনার ছিল অনেক হেল করতো মারে অনেক ভালো যাই হোক তো ভালো লাগলো আমরা আরো কিছু গরুর দরদাম জানবো এবং কিছু দরদাম জানার মাধ্যমে একটু গল্প গুজব হয়ে যাবে আমরা দেখবো সবগুলা তো খালা একটা জিনিস মনে কিছু নেবেন না হাটের মধ্যে তো বিভিন্ন মন মানসিকতার মানুষ আসে তো আপনাকে কি ওইরকম কোনো কিছু কখনো না আমার আরো ভয় পায় আমার হাতে সোনে রুলি আমার গলায় কানে যার দিয়ে আসি যাই রাত 12টায় জামু কেউ কিছু বলে না তাহলে আপনার পাওয়ার অনেক না পাওয়ারের জন্য না মনে করো আমি এমনি থাকি আপনাকে একটু সবাই আবার আমি রাজনীতি করি আমি মিরপুর থানার এই দুই মাস হয়েছে কমিটি ভাঙিয়ে দিছে মিরপুর থানার সভার সভানেত্রী আমি কিসের আওয়ামী লীগের আওয়ামী লীগের যাই হোক আমাদের আওয়ামী লীগের সভা সভানেত্রী মিরপুর থানার তাই দুই মাস এক দেড় মাস হয়েছে কমিটি ভাঙিয়ে দিছে আবার কমিটি হবে
আচ্ছা I mean থানা কমিটির আচ্ছা আচ্ছা যাই হোক সবার সবার নেত্রী এটা আরো বেশি ভালো লাগলো একজন নেত্রী হয়েও কাজ করতেছেন ওর জন্য কাজ করি আমি কাজ করি যে আমার ব্যাপারী পত্র আছে আরো দুই তিন জন হাটে গেছে এই গরু আছে ওই সাইডে আমার গরু আছে আচ্ছা আচ্ছা আমি ব্যবসা করি আচ্ছা আমরা এর পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে ওই পাশের গরুগুলা দেখাবো তো এখন ওই গরুগুলা একটু দেখাবো তো ওইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা 2 লক্ষ দুই লক্ষ টাকা দাম চাচ্ছে তো দর্শক এই গরুটার দাম চাওয়া হচ্ছে 2 লক্ষ টাকা দরদাম কত হয় দুইটা ওই 60 70 1 লাখ 60 70 হয় বিক্রি করা যায় না না এর উপরে কিনা নাকি ওই এর উপরেই কিনা কিনা তাহলে কিছু লাভ হইলো আমরা কি এত শোনো গরুর ব্যাপারে এত লাভ করে না একটা গরু আনতে 2000 টাকা খরচ হয় ওই আর 2-4000 টাকা লাভ হলো কুরবানির ব্যবসা না ওরে একটু লাভ হইলো ছাইড়া দিয়ে 2-4000 টাকা লাভ হলো আচ্ছা এরপরের যে এই গরুটা রয়েছে তো এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা 1.5 লাখ না ভাই এটা না কত চান দাম চাচ্ছি 1,90,000 মাংস কিনে খায় ওই অনুপাবা দেয় বুঝো না একটা করে 2 লাখ বিকলে এটা দিবেন 1 লাখে তো কাস্টমারের সাথে তো রাগ করা যাবে না সেটাই তো রাগ করার কোনো কথা নাই যে যা হোক আমাকে পড়তে হইলে আমরা ছেড়ে দিই 2-4 হাজার টাকা লাভ হইলে আমরা ছেড়ে দিই আচ্ছা আমরা এর পরবর্তী আরও কিছু গরু দেখবো তো এটা একটু খুবই সুন্দর এবং সাইজের দিক দিয়েও খুবই সেরা তো এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন একই দাম তবে 2,20,000 2,20,000 টাকা ওইটা চাচ্ছেন ওইটা 2,20,000 টাকা 2,20,000 টাকা এটা একটু সেরা না সবকটার থেকে একটু বড় একটু বড় দেখতে আছে কোন আছে একটু কমে আছে আমরা একটু দেখব তো ওইটা এর চেয়ে সস্তা নাকি না না ব্যাক ওই একদম হেন্দিয়া ওইটা একটু বড় দেয় না ওই ওই শেষেরটা বড় তো ওইটার দাম কত চাচ্ছেন ওইটার দাম চাইতে আছে 2,30,000-35,000 2,30,000-35,000 টাকা ওরা মিলে ছেড়ে দিব বুঝো না আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন নারী হয়ে খালা আপনার জন্য শুভকামনা রইল ওই দা সবাই জানে যে আমি গরু অনেক চ্যানেলও আসে আচ্ছা আচ্ছা আমি অনেক বছর ধরে ব্যবসা করি 35 বছর নিচে এর উপর হইব আমি ব্যবসা করি প্রতিষ্ঠান দিয়ে আমার আত্মালিক দিছে আচ্ছা আচ্ছা সবাই জানে যে আমি ব্যবসা করি আচ্ছা আচ্ছা আমরা আমি একজন ব্যাপারী নারী ব্যাপারী আর কি মহিলা ব্যাপারী আমরা পরবর্তী ভিডিওতে ওই পাশের গরুগুলা দেখাবো তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম